সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ায় সুপ্রিম কোর্টের সংকট কিছুটা কেটেছে নাগরিক অধিকার রক্ষায় ঢেলে সাজানো হবে হাইকোর্ট বিভাগ বিকালে সুপ্রিম কোর্টের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং কালে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল এদেশের নাগরিক অধিকার রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করে সেই সুপ্রিম কোর্ট বন্ধ থাকা উচিত না বিশেষ করে রিডবেন্স যেখানে মানুষের মৌলিক অধিকার বলবৎ রাখা হয় জরুরি অবস্থায় ভ্যাকেশন বেঞ্চ থাকতে পারে এটা আমরা বলেছিলাম আমি আশা করি ইতিমধ্যেই কিছুটা সংকট কেটেছে মনে হয় এবং সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্টকে মানুষের আস্থার জায়গাকে অতি দ্রুত চালু করার জন্য